নমস্কার সবাইকে। তো আমরা এসে গেছি কলকাতায়, আর অনেকে বলেছেন কলকাতা কোথায় উঠেছেন, তো আমরা উঠেছি, এটা হলো আন্দামানের নিকোবর ভবনে উঠেছি, সেক্টর 5 সল্ট লেক। তো প্রবলেম এটা হচ্ছে কি, আমরা যে আপনাদের ডেট দেব, আমরা মাত্র আর দু তিন দিনই আছি, আজকে ডেট হলো 27 তারিখ, আর আমরা 30 তারিখে আন্দামান চলে যাব। অনেকেই ভাবছেন যে আমাদের অত ডিমান্ড দেখাই বা কিছু দেখা করার ইচ্ছা নাই, সেরকম মোটেই না। অ্যাকচুয়ালি আমরা এসছি ঘুরতে, তো একদিন এখানে গেলাম আর একদিন ওখানে গেলাম, তো আমরা সবার সঙ্গে দেখা করে উঠতে তো পারছি না তার জন্য। আর আমরা এটাই ডিসাইড করেছি যে যদি আপনারা কেউ আমাদের সঙ্গে দেখা করতে চান, তাহলে মঙ্গলবার দিন বিকালবেলা 5টার পর থেকে আমরা এখানেই থাকব, বিকেলে ওই টাইমটায় যারা যারা আসার দেখা করার ইচ্ছা তো এসে দেখা করতে পারেন। এটা হলো সল্ট লেক সেক্টর 5 আন্দামান ভবন। তো এখানে এসে ওখানে রিসেপশনে জিজ্ঞাসা করেছি, ওদের কোনো অবজেকশন নেই, আমরা বাইরে অনেক সামনেটাই অনেক জায়গা আছে, কেউ যদি আসতে চাও এই একটা টাইম দিলাম, বাকি দিন আমরা পুরো ঘুরছি, কারোর সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করার বা দেখা করার আমাদের হচ্ছে না আর কি। বাজারঘাটে গেলে আমাদের সঙ্গে অনেকেরই দেখা হয়ে যায়, আর আমরা সেগুলো ভিডিও করেও রেখেছি, যখন আমাদের ভিডিওটা আসবে আপনারা দেখতে পাবেন। আর আমাদের ভিডিওটা আসতে একটু দেরি হবে, কারণ আমরা তো 36 ঘর ছিলাম, ওখানে আমাদের কারেন্টও ছিল না। 36 ঘরতে আবার 2 দিন হায়দ্রাবাদ এসে ছিলাম, ওখান থেকে কলকাতায় এসেছি, কলকাতায় এসে আমরা সল্ট লেকে আন্দামান ভবন, একটা চিপ রেট আছে আমাদের আন্দামানের বাসীদের জন্য এই গেস্ট হাউসটা, তো এখানেই আমরা উঠেছি। তো এটা হলো আমাদের বক্তব্য। আপনাদের কাছে অনুরোধ রইল, যদি পারেন মানে এই শর্ট টাইমের মধ্যে আপনারা 29 অক্টোবর আমাদের সঙ্গে বিকাল থেকে দেখা করতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার। এরপরে কন্টিনিউশন 36 ঘর থেকে এখনো ভিডিও দেখেন, আমাদের কিছুদিন ডিফারেন্সেই আছে ভিডিওগুলো। বন্ধুরা আমাদের না বড় মামা বাড়ি দেখেছে, আমরা যাচ্ছি এখন বড় মামার বাড়ি। এটা তো ওই আড়াইটা নাড়ে দাও বাবা, বাকি যে তরকারি গুলি পাশে রেখে দেবো, ওগুলি খাবা না, দেখবা তাই মামি। করো করো তোমরা করো, ওরে আগে একটু ভাত আর বেগুন বাজারটা কম করে দাও, খেয়ে নেবো বেগুন বাজার। কত বড় বড় বেগুন দেখো, আমার বেগুন ভাজা খুব মজা লাগে খেতে, আরো মামা বাড়ি এসে খাচ্ছি বেগুন ভাজা। এই যে ডাল আর মাংস আছে, আমাদের কাছে এই দেখো এসে গেছে 2 বাটি খাসির মাংস স্পেশাল, ডাল আছে, বেগুন ভাজা আছে, দেখো খাওয়াটা জমছে কিনা, ওই মাছ ভাজাও আছে, চিন্তা নাই। খেয়ে নাও, সুমনরাও বলছে একটু মাংসটা খাও, খেয়ে দেখো খুব ভালো। সুমন আবার খাসির মাংস খাবে না বলল, পোল্ট্রি খাই না, শুনছো পোল্ট্রি খাই না, সেই জন্য তো খাসির মাংস ও কাকারে সেই কইয়া তুইছে তোমরা আসবা। দেখেছো কি সুন্দর একটা কবুতর, ওই যে দেখো তো মামি, কবুতর না ও গুগু, সবাই রে মাসিদের সবাই মামা বলে ব্যবহার করো, সন্তুষ্ট হয়ে নাও, খুশি হয়ে নাও,
তাহলে আমরা শান্তি পাবো। দেখি মামা। হাই, জয় রাধে, জয় রাধে, রাধে রাধে। যাইতে তো আর পারবো না মনে হয়, কেন মামা বাড়ি থেকে এত আদর যত্ন, খাওয়া দাওয়া, ড্রেস সব পাচ্ছি, পয়সা পাতি খরচা করে যাইতেও পারবো না। জয় রাধে। যা পেরেছে দিয়েছে, ছেলেকে দিয়েছে, সুমনকে দিয়েছে, আমাকে দিয়েছে শাড়ি, এই যে ওই যে সরস্বতীকেও দিয়েছে। খেয়েছি তো খেয়েছি, দক্ষিণাও দিয়েছে, আবার এই যে দেখো বস্ত্রও দিয়েছে, কি সুন্দর। বন্ধুরা আমার কিন্তু নিজের মামা না, তো তোমরা দেখলে ভাবতে পারবে যে নিজের মামা না করে দেখো আমাকেও কত ভালোবাসে এরা, আমাকেও দিয়েছে, ছেলেকেও দিয়েছে, জানো তো। তো দেখো বন্ধুরা শাড়িটা কেমন হয়েছে, শাড়িটা পরলে কিন্তু এরকমই দেখাবে। এই যে দেখো তুমি আমার শাড়িটা কি সুন্দর, আমার মামি চয়েস করেছে। এই যে আমার মামি, বড় মামি, বড় মামি তোমার চয়েস অনেক সুন্দর, এটা তুমি ওকে দিয়েছো, ওকেও সুন্দর মানাবে। আর আমার দুজনেই পরিষ্কার, দুজনেরই মানাবে, পরিষ্কার মানে বাপক করে মানাবে। ওকেও এত সুন্দর শাড়ি দিয়েছে দেখো, বাহ, আমিও খুশি হয়ে গেছি। একই কাপড় একই দাম, কালার দুজনের আলাদা কালার। বড় মামির চয়েসটা কত সুন্দর, এইসব শাড়ি আমি যত্ন করে রেখে দেবো, আমি যতদিন বাঁচবো এইসব শাড়ি আমি পরবো, আর আমি শাড়ি পরে তোমাকে ফটো পাঠাবো, মামার মোবাইলে ফটো পাঠাবো, আর মামারে বলবো দেখাতে, ঠিক আছে, যেদিন পরবো ফটো পাঠাবো, ঠিক আছে। একটা নিয়ে যাবো, যতদিন পরবলার না পৌঁছাবো, পরবলার পৌঁছাবো আমারটা আমি নিয়ে নেবো, আর এখন তুমি নিয়ে নাও আমার শাড়ি, আমি দুটোই রেখে দেবো, ঠিক আছে। দেখো সুন্দর সুন্দর জামা কাপড়, আমরা খাচ্ছি ভালো, গ্রামটা এসে আমাদের লোকের বড় মন আর কি, তাই না? যাই হোক, খুব ভালো লেগেছে। মামিরা কোনোদিন আসবে না, আন্দামানে আসতে পারে না, আমাদের এখানে আসতে গেলে অনেক খরচা পড়ে, তো মামাদের সেরকম ইয়ে থাকে না যে যাবে আন্দামান ঘুরতে, তো আমরা আসলে আমাদের এত যত্ন করে যে আমরা আমাদের মন ভুলিয়ে এখানে ইচ্ছা করে থেকে যাই, কিন্তু উপায় তো থাকে না, তো যেতে তো হবে। যাই হোক, যে কদিন থাকবো আমরা আনন্দে খুশিতে কাটাচ্ছি। একাক অধ্যায় করে পাঠ করবা। জয় রাধে, দেখো আমরা গীতাও পেয়ে গেছি। জয় শ্রী রাধে। আর একবার মামাদের একটু প্রণাম করে নাও। রাধে রাধে। বাংলা পারো না মা? হ্যাঁ পারবে, ঠাকুর ঘরের সামনে বসে বসে একাক অধ্যায় পাঠ করবা। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি তোমারে। এই যে পথের সম্বল, কিচ্ছু যাবে না সাথে, কিন্তু এই যাবে আমার সাথে মরে গেলে। এই দেখো তোমার দেখাই দিচ্ছি, বুঝাই দিচ্ছি, এইটা হচ্ছে মঙ্গল আচরণ। এই জায়গার থেকে এই পর্যন্ত পড়বা, এইটা এই পর্যন্ত মঙ্গল আচরণ। আছে আছে, আমি দেখাচ্ছি। এই আর এক পৃষ্ঠা উল্টাও, জয় রাধে। আমি গীতা পাই বহুত, কিন্তু আমি রাখিনি ঘরে। কত গীতা রাখি, কি করবো, এক জায়গায় কত দিয়ে জড়ো করে রাখি, ও মানুষের এরে ওরে যারে যারে সবাই দিয়ে দিই। আমার বান্ধবী দিদি সবসময় গীতা পড়ে আর আমি শুনি। বন্ধুরা আমরা কিন্তু আবার এসে গেছি সেই তাপসি বাজার। তাপসি বাজার তো তুমি বলছো না, আমি কেন বলছি তো বাবা, আর সঙ্গে আজকে আছে আমার কাকা। হ্যালো, সাথে গেছো না? ও
মাসি বাড়ি কালকে রাতে গেছিলাম তো আমাদের ইনভাইট করেছিল আজকে রাতে আমরা আবার সবাই মিলে চলে আরেকটু ঘুরে আসি চলো দুপুরবেলা মামা বাড়ি খেয়েছি বড় মামা বাড়ি আর এখন আবার রাতের বেলা খাচ্ছি মাসি বাড়ি অনেক আদর যত্ন কত বছর পরে এসেছি কত যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না এই জিনিসগুলো না আসলে বুঝতে পারতাম না যে কত লোক এখনো আমাদের মামা মাসিরা কত আমাদের ভালোবাসে এই ভালোবাসার টানেই আমরা চলে আসি দূর হলেও তো আমরা তো যাচ্ছি মাসির আর এক ছেলে বাড়ি আছে পাশেই তো যখন আসছি এত দূরে সবাইকে একটু দেখেই যাই তো মাসি দেখো একটু হাঁটা চলা এখন বয়স হয়ে গেছে তো আমি জানো অনেক কয় বছর হয়ে গেছে আমি কলকাতা গেছিলাম আমার মামা বাড়ি আছে গয়লা পুকুরে ওখানে এরকম সুন্দর মাটির ঘর ছিল আর মাটির দেয়াল ছিল আর এই যে সেই মাটির দেয়ালটা দেখে মনে পড়ছে আমার মামা বাড়ির কথা মনে আছে বাবা তোমার গয়লা পুকুরে গেছিলাম এরকম মাটির দেয়াল ছিল মাটির ঘর ছিল তোমরা এখানে কি করছো রানছি কি রান্না করছো খিচুড়ি খিচুড়ি কোন উপলক্ষে কবে খাবা আজকে খাবা গাছি তো যেদিন রান্না করে তারপরে দিন খাই আসলে রান্ধে কার্তিকে খাই যেই বার মাগে সেই বার পাই হ্যাঁ বেশি করে রান্না করবা আজকে খাবা
আবার জল দিয়ে রাখবা, কালকে গাছি হয়ে যাবে। ওই যে রান্না সব কিছু কে রান্না করবে? তুমি রান্না করবা? এখানে কি হচ্ছে? চলো আমরা ভালো জায়গায় আইসে পড়ছি, গাছি রান্না হচ্ছে। আমাদেরও নেবা? হ্যাঁ নেব। চিলড্রেন পার্টি সব তোমার স্বামী লয়ে যাও। আমার এই যে আমার বান্ধবী এর নেবা? হ্যাঁ বসি আমি তো এমনি বলছি তোমাদের। যাই হোক বন্ধুরা, দেখো এরা সব ছোট ছোট বাচ্চারা গাছি বানাচ্ছে, আর আমরা সেই মোমেন্টে আমরাও আসছি ঘুরতে ঘুরতে, খুব আনন্দ পেলাম। এইসব বটিতে আসন করে কাটা যায় না, এক পা মুড়ে এরকম করে বসো, এরকম করে বসে তারপরে কাটো, মানে কাটা যায় না। হয় এক পা উঠে আসন করে কাটা, এইটা দিয়ে কাটতে দাও, এইটা দিয়ে দিকে কাটতে দাও। খাওয়ার লোক নাই, আমরা পেয়ে গেছি লক্ষ্মী পূজার প্রসাদ। আর দিও না, কত দিচ্ছ? ভাত খাবো মাসি করে দিদি। এই যে আইছে, এই যে দেখা হইছে, আর যে দেখা হবে সে তো ঠিক, আর কোনো ঠিকানা নাই, আর তো ঠিকানা নাই। এই যে এই জন্য যা পাচ্ছি খেয়ে তো যাচ্ছি, আমরা প্রসাদ পেয়ে গেছি। আমরা এসে গেছি মাসির এক বড় ছেলের বাড়ি, ওই যে বড় ছেলে, ওই যে বৌমা, তো অনেকদিন পরে দেখা হলো, অনেক বছর আগে আসছিলাম। আমাদের এই বৌদিটা রান্না করে কি খাওয়াতো সকাল দিয়ে বিকাল অবধি, অনেকদিন পরে আসছি। দেখো প্রসাদ পেয়ে গেছি, এসছি তো সবার সঙ্গে দেখা করে যাচ্ছি। আমার ভাই আর বউয়ের সঙ্গে দেখা হয়ে গেল, ওইখানে আর একটা ছোট ভাই বউয়ের বাড়িতে আসছিলাম, মাসি যে ভাইয়ের কাছে থাকে সেই বাড়িতে আমরা খাবো। বৌদিও আমাদের ইনভাইট করেছে আসতে, কিন্তু আর আসতে পারবো না, আমাদের কাছে আর টাইম নেই, দেখা করে গেলাম। না আসলে হবে নাকি? না দেখা করে গেছি ব্যাস, আর কোথায় যাবো? কালকে দেখি মামা বলেছে আমার মেয়ে বাড়ি নিয়ে যাবে। ছোট ছেলে আর বড় ছেলের বাড়ি দিয়ে ঘুরে টুরে এখন আবার মেজো ছেলের বাড়ি যাচ্ছি, যেখানে ওদের রান্না হচ্ছে। অনেক সময় ঘুরু ঘুরু করলাম, গল্প করলাম, অনেক বছর পরে সবার সাথে দেখা হয়েছে। যাই হোক ভালো লেগেছে সবার সাথে দেখা করে। খালি বিশ্বের সাথেই দেখা হয়েছে না, ওরা রায় দশটার সময় আসে ওই মোড় দিয়ে। তাই হ্যাঁ, ওই ছোটো ভাইটার সঙ্গে দেখা হয়নি খালি। দেখো আমাদের রান্না হয়েছে বেগুন ভাজা, ডাল আর মাংস, সব জায়গায় মাংস খেয়ে বেড়াচ্ছি, খালি খেতে পারি না, তাও খেতে হয়। দেখ খাই, রক্ষা তো করি, এক দু পিস চা পানি খাই, হ্যাঁ
আচ্ছা কাকে ও সরস্বতী দিদি তোমারে ছিয়ে গেলাম তুমি থাও আচ্ছা ঠিক আছে যাই হ্যাঁ দিদি আবার আসবো তোমরা সবাই হ্যাঁ সবাই কে রাখো কি বলবো আর আমরা যাবা না যাই আমরা তো ওই গলি চিনি না তো আসি তাই কালকে আবার দেখা হবে না তুমি কান্দ না বেশি তোমরা সকালে নিয়ে যাবে তোকে জল আনো না নিয়ে যাবে ভাই ঠিক আছে তাই আসি আসি ভাবতে পারিনি যে এরকম বান্ধবী দিদির সঙ্গে ঘুরবো কিরম লাগছে তোমার পিসুবুড়ি ভালো লাগছে গো সব জায়গায় ভালো লাগছে আবার আসবা হ্যাঁ তোমরাও যাবা না যাবো যাবো কাকা বড় কাকা নিয়ে যাবে কাকা তো এখন বড় হয়ে গেছে ও তো আরো বড় কাকার সাথে যাবো আসবো আসবো আমরা আসবো আমার ছেলেটাও সুমানের মতন হোক সাহসী হোক সুমানের সাথে মানে যাবো ছেলের সাথে সুমানের মতন হইলে বড় হোক যাবো যাবো এবার থেকে মোমো হাত দিয়ে বানাতে হবে না ছোট ছিল এই যে নমস্কার টাটা।